أتذكر يوما كنت تعانق دمعة الفكر تناجي الله في صبر وترجو رحمة تسري. الحمد لله পূর্বে একটি বিষয় নিয়ে আমি আলোচনা করেছিলাম, তো সেই আলোচনার ভিডিওর কমেন্টে একজন প্রশ্ন করেছেন যে আমি কি আমার মায়ের খালাতো বোনকে বিয়ে করতে পারবো কি না। তার প্রশ্নটা এরকম, আমার নানির বোনের মেয়েকে, আমার নানির বোনের মেয়েকে যে নাকি সম্পর্কে আমার খালা হয়, আমি তাকে বিয়ে করতে পারবো কি না। এক কথায় মায়ের খালাতো বোন, মায়ের খালাতো বোনকে বিয়ে করা যাবে কি না। এর উত্তর হলো যে মা আর খালাতো বোন তারা পরস্পর মাহরাম নয়। মা তার খালাতো ভাইকে বিয়ে করতে পারে, সুতরাং মায়ের খালাতো বোনকে, মায়ের চাচাতো বোনকে বিয়ে করা হালাল হারাম নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে বিবাহ করতে হারাম করেছেন তাদের মধ্যে মায়ের খালাতো বোন নাই। আপন খালা, এই ধরনের খালাদেরকে বিয়ে করা হারাম, আপন খালাকে বিয়ে করা হারাম। মায়ের খালাতো বোন, চাচাতো বোন, এদেরকে বিয়ে করা হারাম নয়। যেমন একটা বিষয় আপনারা অনেকেই জানেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ দিয়েছিলেন নবীজি নিজের চাচাতো ভাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচা, পিতার চাচাতো ভাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের কন্যাকে বিবাহ দিয়েছেন আপন চাচাতো ভাইয়ের সাথে, এটা বৈধ। একইভাবে কোনো মহিলা যদি তার সন্তানকে তার খালাতো বোনের সাথে বিবাহ দেয় তাহলে এটা হারাম হবে না, জায়েজ হবে। সুতরাং কোনো ব্যক্তি চাইলে মায়ের খালাতো বোনকে বিয়ে করতে পারে, কোনো সমস্যা নাই। আল্লাহ তাআলা যাদেরকে বিবাহ করতে হারাম করেছেন এটা তাদের অন্তর্ভুক্ত নয়।